হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা প্রত্যেক বছর বহু মানুষের আগমন ঘটে এই আমেরিকাতে তাদের মধ্যে অনেকে আসেন ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসা এই ভিসার অ্যাপ্লিকেশনের পদ্ধতি কি সেই নিয়ে আমার একটি ডিটেল ভিডিও আছে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এই ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসার জন্যে কি কি ডকুমেন্টস লাগে কারণ অনেক সময়তেই আমরা শুনতে পাই এই বি ওয়ান বি টু ভিসা রিজেকশানের বহু ঘটনা তাই আজকে তোমাদের সাথে আলোচনা করব এমন কিছু ডকুমেন্টস যেগুলো ছাড়া বি ওয়ান বি টু ভিসা কার্যত অসম্ভব তাই যারা পরবর্তীকালে আমেরিকাতে পারি জমাবে বা যাদের কাছের কোনো মানুষ আমেরিকাতে পারি জমাবে তাদের জন্যেই স্পেশালি আজকের এই ভিডিওটা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস সেখানে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি আমেরিকার জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাই যখন আমেরিকাতে কেউ ভিসার জন্য অ্যাপ্লাই করে তখন আমেরিকান সরকার কিন্তু সেই অ্যাপ্লিকেশনটাকে একদম খতিয়ে দেখে তার জন্য কিছু ডকুমেন্টস কিন্তু তারা অবশ্যই ভেরিফাই করে তাই সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কারেক্ট হতে হবে কি কি সেই ডকুমেন্টস আজকে আমি সেই সমস্ত ডকুমেন্টস সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব যাদের বি ওয়ান বি টু ভিসার জন্যে যারা অ্যাপ্লাই করছো তারা যেন এই ওয়ান ভি টু ভিসার জন্যে একদম রিজেকশনের শিকার না হয়ে থাকো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই বলি কেউ যদি বলো যে তোমরা ভ্রমণের জন্যে আমেরিকাতে আসছো তাহলে কিন্তু তোমাকে তার জন্য ভ্যালিড রিজন দেখাতে হবে ধরো তুমি পাসপোর্ট তোমার যে পাসপোর্ট আছে সেটা তুমি যখন শো করছো তুমি ভ্রমণের পারপাসে আসছো সেটা যখন বলছো তখন এটা নিশ্চিত যে তোমার পাসপোর্টে আরও কয়েকটা দেশের স্ট্যাম্প থাকবে ওনারা এটা এক্সপেক্ট করেন যে একজন ভ্রমণ পিপাসু মানুষ তার দেশের চারিপাশে যে সমস্ত কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিগুলো তার ফার্স্ট প্রায়োরিটি থাকবে তারপরে সে আমেরিকার মতো কান্ট্রিতে ভ্রমণ করবেন তাই তোমার পাসপোর্টে যদি আশপাশের কোনো কান্ট্রির স্ট্যাম্প থাকে তাহলে কিন্তু তোমার পক্ষেই সুবিধা হয়ে থাকবে আদারওয়াইজ তাদের মনে এই প্রশ্নটা আসবে যে তুমি ভিজিট ভিজাতে আমেরিকাতে এসে ওইখানেই বসতি স্থাপন করবে এবং তুমি তোমার নিজ দেশে হয়তো ফিরতে নাও পারো তাই যদি কেউ ভ্রমণ পারপাসে ইউএসএতে যাবে বলে তা শো করতে চাও তাহলে কিন্তু তাদের পাসপোর্টেতে কিন্তু অবশ্যই অন্যান্য দেশের একটা হলেও কিন্তু স্ট্যাম্প থাকা উচিত বলে মনে হয়ে থাকে নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে ইনভিটেশন লেটার ধরো ইউএসএতে তোমার কোনো রিলেটিভ থাকে বা কোনো ফ্রেন্ডস থাকে তার বাড়িতেই কোনো বিয়ে বার্থডে এরকম কোনো কোনো কিছু অকেশন আছে তুমি সেই পারপাসে ইউএসএতে ভ্রমণ করছো তাহলে তুমি তার থেকে একটা ইনভিটেশান লেটার কালেক্ট করে নেবে এবং সেই লেটারটা নিয়ে কিন্তু তুমি যেদিনকে ইন্টারভিউ হবে সেই দিনকে কিন্তু সেই ইন্টারভিউ সেন্টারে যাবে অথবা তুমি যদি কোথাও জব করো বা কোনো রিসার্চ করো তাহলে তুমি যদি কোনো সেমিনার অ্যাটেন্ড করতে যাও তাহলে সেখানকারও একটা ইনভিটেশান লেটার থাকবে নিশ্চয়ই তোমার কাছে সেইটা নিয়ে কিন্তু তোমাকে সেই ইন্টারভিউ সেন্টারেতে যেতে হবে কারণ তোমাকে তুমি তাহলে সেটা প্রমাণ করতে পারো যে তুমি ইনভিটেশান পারপাসেতে তুমি ইউএসএতে আসছো এবং সেই কাজটা হয়ে যাবার পর তুমি তোমার দেশেতে ফেরত চলে আসবে নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটাও ভীষণই গুরুত্বপূর্ণ সেটা হলো ফিনান্সিয়াল কন্ডিশান তোমাকে এটা প্রুভ করতে হবে যে তোমার নিজের দেশে তোমার হোম কান্ট্রিতে তোমার একটা ভালো ফিনান্সিয়াল কন্ডিশান রয়েছে সেটা ছেড়ে তুমি সহজে আমেরিকাতে গিয়ে সাইভাবে বসতি স্থাপন করবে না ধরো তুমি জব করছো তাহলে তোমার যে কোম্পানিতে জব করো সেখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানেতে তোমার লাস্ট সিক্স মান্থসের পে স্লিপ এগুলো কিন্তু তুমি সাথে ক্যারি করবে আর যদি ধরো তুমি রিটায়ার্ড পারসন হও তাহলে তোমার যে পেনশানের যে ডিটেলসটা আছে সেটা তুমি নিয়ে যাবে তোমার যে ফিক্সড অ্যাসেডের ডিটেল রয়েছে সেটা নিয়ে যাবে তোমার যদি জমি বাড়ি সে সমস্ত কিছু থাকে সেই সমস্ত ডিটেলগুলো তুমি সাথে করে ক্যারি করবে যাতে তুমি এটা প্রমাণ করতে পারো যে তোমার দেশে তোমার আর্থিক অবস্থা যথেষ্ট ভালো তুমি সেইগুলোকে ছেড়ে সহজে তুমি আমেরিকাতে গিয়ে বসতি স্থাপন করতে চাইছো না বা তুমি যে ভ্রমণ পারপাসেতে যাচ্ছ সেই পারপাসটা তুমি সহজেই ফুলফিল করতে পারবে কারণ আমেরিকা যথেষ্ট কস্টলি একটা জায়গা সেখানেতে গিয়ে তুমি যে অতদিন থাকবে সেই খরচাটা তুমি বেয়ার করতে পারবে এই সমস্ত কিছু কিন্তু ওনারা সেটা ভেরিফাই করবেন তাই তোমার সমস্ত কিছু ফিনান্সিয়াল ডকুমেন্টস কিন্তু তোমার সাথে ক্যারি করবে আর আরেকটা কথা বলে রাখি তোমার সমস্ত ডকুমেন্টস কিন্তু তুমি একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারেতে নেবে যাতে যখন যে ডকুমেন্টসটা দরকার হয় তখন সেই ডকুমেন্টসটা তুমি যাতে শো করতে পারো এবং সমস্ত ডকুমেন্টসগুলোর ওপরেতে একটা স্টিক করে নেবে যাতে কোনটা কি ডকুমেন্টস তুমি যাতে সহজেই আইডেন্টিফাই করতে পারো এরপরে আসছি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ অনেকে হয়তো নিজের ডিএস ওয়ান সিক্সটি ফর্ম নিজে ফিল আপ করে না কোনো এজেন্টকে বা কোনো কাউকে দিয়ে ফিল আপ করেন সেক্ষেত্রে বলবো ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা কিন্তু অবশ্যই নিজেকে ফিল আপ করা উচিত কারণ ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে তুমি কি ফিল আপ করেছ সেই ব্যাপারে কিন্তু তোমাকে বহাল থাকতে হবে সেখানে কিন্তু সমস্ত ধরনের ইনফরমেশান চাওয়া হয়ে থাকে লাইক তোমার ডেট অফ বার্থ থেকে শুরু করে তুমি কোন কোন কান্ট্রি ভিজিট করেছো তুমি কোথায় জব করো তোমার ফিনান্সিয়াল কন্ডিশান ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে ফিল আপ করতে হয় তুমি যখন ইন্টারভিউতে যাবে তাদের কাছে কিন্তু ডিএস ওয়ান সিক্সটি ফর্মের প্রিন্ট আউট নিয়ে যেতে হয় এবং সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা কিন্তু ভীষণভাবে চেক করা হয়ে থাকে তাই অবশ্যই বলবো ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে যেন কোনো ভুল না হয়ে থাকে কারণ বর্তমান যুগে কিন্তু ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা কিন্তু ভীষণই একটা ভ্যালিড ডকুমেন্টস তাই বলবো ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাকে কিন্তু সঠিকভাবে পূরণ করো এরপর সর্বশেষ যে পয়েন্টার কথা বলবো সেটা হলো ইন্টারভিউ একটা ছোট্ট ইন্টারভিউই কিন্তু তোমার আলটিমেটলি ইউএস ভ্রমণের ভাগ্য নির্ধারণ করছে ইন্টারভিউয়ের দিনকে অবশ্যই পোলাইট থাকবে কনফিডেন্ট থাকবে একদম নার্ভাস হবে না এবং সবসময়তে এটাই প্রমাণ করার চেষ্টা করবে যে তুমি সেই দেশে যাচ্ছ ভ্রমণ করতে এবং তোমার যে লিমিটেশন রয়েছে থ্রি মান্থস বা সিক্স মান্থ সেটাই সম্পন্ন হওয়ার পর তুমি তোমার দেশে ফিরে আসছো কি কারণে যাচ্ছ কোথায় থাকছো তার একটা ডিটেল তোমার নিজের মাথার মধ্যে গেঁথে রাখবে যাতে কোনো প্রশ্ন এলেই তুমি যাতে সঠিক তার জবাব দিতে পারো একদম টু দি পয়েন্ট আনসার দেবে অযথা নার্ভাস হবে না এবং যেটাই জিজ্ঞেস করা হবে শুধুমাত্র সেইটুকুনিরই আনসার করবে আর সর্বশেষে বলবো একদম ঠিক টাইমেতে ইন্টারভিউ ভেনিউতে পৌঁছে যাবে তোমার সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটকে আশপাশে দেখবে ইন্টারভিউ ভেনিউর আশপাশেতে দেখবে অনেক লকার ফ্যাসিলিটি রয়েছে সেখানেতে সাবমিট করবে আর সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই নিজের সাথে ক্যারি করবে ফর্মাল ওয়ারেতে যাবে পোলাইট থাকবে কনফিডেন্ট থাকবে তাহলে কিন্তু ভিজিট ভিসা কিন্তু তোমার হাতে মুঠ হয়ে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ দেখো